কেলছে নারকেল ফোড়ন আর পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি আর এখানে আছে তোমার সম্ভবত গুঁড়ো চালের গুঁড়ো এই গুঁড়োটা আমি এবার এটাকে ভাপা পিঠে বানাবো তা কি করে বানাচ্ছি দেখাচ্ছি গুঁড়োটাতে জল দিলে হবে না এটাকে ঝুড়ো ঝুড়ো করতে হবে এরকম করে নিতে হবে পুরো ঝুড়ুর মতো করে এবার এটা বুঝবেন কি করে যে পিঠের মতো হয় পিঠে হবে এটাকে এরকম করে নিয়ে দেখতে হবে এটা দলা পাচ্ছে কিনা দেখো হালকা চাপ দিয়ে দলা পাচ্ছে এদিক ওদিক করলেও ভাঙছে না তার মানে বোঝা যাচ্ছে যে এটা পিঠের জন্য পুরো তৈরি হয়ে গেছে এবার এটা চেলে নেবো চালাও হয়ে গেছে এই মিনিট রেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো গরম হয়ে গেছে এবার আমি আঁচটা কমিয়ে নাড়িয়েটা আমি বেশি মাখা মাখা করলাম জাস্ট এরকম একটু মেরে নিয়েছি জলটা আমি গরম করতে দেবো হয়ে গেছে সরিয়ে নেবো আমি একটা এটা বসিয়ে দেবো মধ্যে কিছু চালের গুঁড়ো নেবো একটু জোরে বলেন আপনি কিছু চালের গুঁড়ো নেবো নিয়ে একটু চেপে দেবো ঢঙের পিঠে তুমি বানিয়ে দেখাও আমি খাওয়ার জন্য আমার পিঠে বানাচ্ছি ছবিটা তোল ভিডিও ভিডিও কর ও তো ভিডিও হচ্ছে না ও তো আমি আর উনি তো কাজকর্ম কিছু করি না শুধু সর ফোড়ন খেতে পারেছি পিঠে বানাচ্ছি এই করে এবার এর মধ্যে আমি একটা নারকেল দেবো ছড়িয়ে দেবো আর না এখান থেকে আদ্যম নারকেল তুলে খেয়েও নিয়েছে না না আজকে খাইনি আজকে আমাদেরকে খাওয়াবে আরে একটু কম কম করে দাও এর উপরে আর একটু গুঁড়ো দিয়ে দেবো চেপে দেবো যে একটা কাপড় নেবো সাদা যে কোনো কাপড় নিলেই হবে যাতে রং না উঠে এরকম করে দিয়ে দেবো মুড়ে এবং ঢাকা দিয়ে দেবো আমি এবার দেখবো পিঠে আমার পুরো হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো আস্তে করে তুলে নেবো পিঠেটা আমার তৈরি হয়ে গেছে একটা দিয়ে